हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू। खाओ जा पारो खाओ, ওই একটু একটু করে পাঁচ রকম বাজার থেকে একটু একটু করে নিয়ে খাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো এখন আর ঘাড়ে ব্যথাটা নেই, একদম ঠিক হয়ে গেছে। মানে কি বলো তো, ওই দু তিন দিন মতো ভ্যাকসিন নেওয়ার পরে ওরকম ব্যথা ছিল, তো এখন আর নেই, ঠিক হয়ে গিয়েছে। আমি তো ভাবছিলাম নেই আর, ঠিকই হচ্ছে না, ঠিক হলে হয় আবার, তো ঠিক হয়ে গেছে আর ঘাড়ে ব্যথাটা নেই। আর হচ্ছে আজকে হচ্ছে 12ই আগস্ট, বৃহস্পতিবার। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো বার্থডে মানে জানোই তো বাঙালিদের একটু স্পেশাল, পাঁচ রকম ভাজা, ডাল, তারপরে তোমার মাছ মাংস, চাটনি, পায়েস, দই, মিষ্টি, এসব তো আছেই, আর কেক তো আছেই। তো ওর তো অফিস আছে, ধরো অফিসে তো যেতেই হবে, যে পরিমাণে কাজের চাপ, তো সেই জন্য এখন প্রচুর কাজের চাপ, ওই জন্য যেতেই হবে অফিসে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, অফিস গিয়েছে। পাপা চলা গিয়া বেটা, পাপা শাম কোয়া যায় না জলদি জলদি। তো সকালবেলা চলে গেছে ও অফিসে, আর হচ্ছে তোমারও ঠিক আছে, কোনো ব্যাপার না, সন্ধেবেলা আসলে তারপরে কেক কাটা হবে, তারপরে ওইসব খাওয়া দাওয়া সব হবে। আমরা তো আগেই খেয়ে নেবো, যার জন্য বানাচ্ছি সেই পরে খাবে, আর আমরাই আগে খাবো, কী করা যাবে, কিছু করার নেই, যেরকম যা সিচুয়েশান ওরকমই করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে তোমরা আমার বরকে উইশ করো। ওই দেখো বাবুটা, দেখো কালকে ওর জন্য দই এনেছে, দইটা দাও, দইটা দাও। আমি বলছি দিচ্ছি, দাঁড়া, আসলে ধরো কদিন ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, জানোই তো, দাঁড়া, জানোই তো দই আর শশা খেতে কত ভালোবাসে, কিন্তু কদিন ঠান্ডা লেগেছিলো, শরীর খারাপ ছিল বলে আনেনি, তো এখন একটু গরম পড়ছে, ওই জন্য কালকে নিয়ে এসছে। দেখেছে ও গেছিলো পাপার সাথে সন্ধ্যাবেলা, পেঁয়াজ ছিল না, ওই পেঁয়াজ আনতে গিয়েছিলো। আমি ওই তো দেখেছো কীরকম কাঁদে, দেখেছো তো। চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। জানো বার্থডে, বার্থডে আছে তো, বার্থডে স্পেশাল ব্লগ কেউ মিস করো না, কিন্তু সবাই দেখো। এর মতন বলে দি মামাকে, ঝাড়ু আগেছি, সব করেছি, বোটটা আটা করছি, এইটুকু কি শেষ? বলো তোমরা কেমন আছো, কোম্পানি, বোটটা আটা করছি, বাড়ি বাড়িতে ভালো হতাম, ভালো হবে আবার বাবার বাড়তে, আমার পাত্রে, মামার পাত্রে, সবাই বাড়তে, দেখাবো, দেখো ফিটো ফলো পোকটা আচা করছি, ফলো আঁকবে, ঠিক আছে, তোমাতে খুব ভালো আঁকবে, তোমাতে ঠিক আছে, কি করতে হবে বলো, ভিডিও ভালো লাগলে লাইক, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট, কমেন্ট করুন, আর একটা কি করতে হবে, একটা থাপাই করতে হবে, দই পেয়ে খুব খুশি, দেখো বাপরে খুশি, খুশিটা ধরছে না দই পেয়ে। এই যে দেখো, এখানে মুগ ডালটা সিদ্ধ করে রেখেছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো, আর এই যে রুই মাছ, রুই মাছটা বানাবো, মানে পেঁয়াজ রসুন দিয়ে আর কি মাংসের মতো করেই বানাবো। এটা হচ্ছে মাংসের মশলা, এটা মাছের মশলা, আর এই যে মাটনটা, আর এই যে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, মাছের মাথাটা ভাজবো বলে দিয়ে দিয়েছি। ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, প্রথমে ডালটাই বানিয়ে নেব। বাইরে এত হাওয়া চলছে যে জানলা না বন্ধ করলে হচ্ছে না, দেখো একটু অন্ধকার অন্ধকার আসছে। ডালটা দেখো সাতলে নিয়েছি, খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা টুকরো করে নিয়েছি, একটু ভেঙে নিয়েছি, দিয়ে দিয়েছি। এই ডাল যেহেতু বানাচ্ছি সেই জন্য একটু বেশি করে তো বানাবোই, আমার এতটাই ভালো লাগে, কালকে পর্যন্ত রেখে খাবো, এতটা প্রিয় আমার, আমার বরেরও প্রিয়, আমারও প্রিয় দুজনেরই। এখানে দেখো মাছের ঝোলের মশলাটা কষাতে দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর মাটনটা অনেকক্ষণ, বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি, প্রায় এক ঘন্টা মতো। এই যে মাংসের আলু ভাজা, আর এই যে মাছ ভাজা। এই যে দেখো মাছটাও হয়ে গেছে। তো এবার
এবারে চাটনিটা বানাবো, একটু বেশি করে বানাবো, কারণ এসব চাটনি ফাটনি থাকলে বেশ ভালোই লাগে। আর এই যে খেজুর, কাজু কিশমিশ, যেহেতু আম পাওয়া যাবে না তো সেই জন্য টমেটো চাটনি বানাবো একটু স্পেশাল ভাবে। শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে। মাংসটা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই যে দেখো টমেটোর চাটনিটা হয়ে গেছে, ভীষণই দেখতেও ভালো হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। এমনিতে আমি টমেটোর চাটনি খাই না, কিন্তু এরকম ভাবে বানালে খুব ভালো লাগে। এই যে দেখো মাটনটাও হয়ে গেছে। আর এখানে ভাজা চাপিয়েছি, এই যে 5 রকম ভাজা। তো এই স্নান ধান হলো, এখন বাজে তোমার 1:30 বাজে। ওই যে দেখো নিচে ঘড়ি উপরে, ওই যে 1:30 বাজে, একটু তো লেট হয়ে গেছে, ধরো এত কিছু রান্না করা একটু তো লেট হবেই। তো সেই জন্য আর বাবু ওদিকে টিভি দেখছে। আর কি বলতো, স্বামী স্ত্রীর সম্পর্কে দেখবে, মানে যখন যখন ধরো ঝগড়া হচ্ছে ঠিক আছে, তখন বলবে যেন ওর সাথে থাকা যায় না, আর যখন আবার মিল হবে মনে হবে যেন এর থেকে ভালো সম্পর্ক, এর থেকে মধুর সম্পর্ক আর কিছু হয় না। আর আমার তো মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্কে সবারই ঝগড়া হয়। আর ওর পাপার কি বলতো, আমার বরের বিশাল রাগ, রেগে গেলে মানে যা খুশি তাই বলে দেবে, ভাববে না কি বলছি এরকম টাইপের জানো না। দিয়ে তারপর আবার কথা বললে আবার নিজেই আগে কথা বলবে, এবার আমাকে উল্টো পাল্টা বলবে, আমি কেন কথা বলবো, ওই জন্য ওই আগে কথা বলবে তারপরে আমি কথা বলি। আর আমি কি বলতো, আমার মাথায় থাকে যে আমি কি বলছি না বলছি। আর ও রেগে গেলে ছেলেদের রাগ, আর রেগে গেলে ওর মাথায় ঠিক থাকে না যে কি বলছি না বলছি জানো না, খুব রাগ ধরে যায় তখন, আবার তখন ওরকম মনে হয়। দিয়ে তারপরে পরে আবার ওরকম যখন আবার মিল হয়ে যায় তখন মনে হয় যে এর থেকে ভালো সম্পর্ক মনে হয় আর কিছু হয় না। তো এই হচ্ছে ব্যাপার, লাইফে তো আছেই সব কিছু, ঝগড়াঝাটি, আনন্দ, খুশি, মজা, এই তো নিয়েই তো জীবন। তো চলো দেখি, এখন আর বেশি বক বক করবো না, বেশি কথা বললে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। কতটা কি শেয়ার করেছি সে তো দেখিয়েছি, আর একবার তোমাদেরকে সব রান্না যেগুলো করেছি চলো একবার ফাইনাল দেখিয়ে দিই, আর তারপরে আবার সেই এখন খাওয়া দাওয়া করবো, আর কিছু শেয়ার করবো না। সেই সন্ধেবেলায় কেক কাটার সময় রেডি টেডি যখন হব তখন রেডি হয়ে তারপরে আবার কথা বলবো। তো চলো তাহলে দেখিয়ে দিই একবার কী কী রান্না করেছি, এমনিতে তো দেখিয়েছি তাও আর একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো মাটনটা দিয়ে শুরু করলাম, এই যে মাটন, আর এটা হচ্ছে পায়েসটা, দেখেছো এখন একদম পারফেক্ট হয়ে গেছে। আর এই যে দেখো মাছের মাথা দেওয়া ডাল, চাটনিটা তো দারুণ হয়েছে দেখতে, চাটনি, মাছ, মাছটাও ভালো হয়েছে। আর এখানে আছে 5 রকম ভাজা, এগুলো যখন তোমার দাঁড়াও, আর এখন যেহেতু ধরো এগুলো সব মানে ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য যখন রাত্রিবেলা খেতে দেবো তখন আবার একটু সব গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। নাই তো ধরো আর কি বলতো, এখন যদি না করে রাখি সে বিকেলবেলা আবার কেক টেক কাটা আছে, তারপরে আসে একটু রেডি টেডিও ধরো হব, তো সেই জন্য তখন হবে না, সেই জন্য সকালে বানিয়ে রাখাই ভালো। আর দুপুরবেলা তো জানো বাবুকে খাওয়াবো, তারপরে ওকে ঘুম পাড়াবো, তারপরে কখন করবো সেই জন্য সকালেই করে নিই, তাহলে আমার সুবিধা হয়। আর আমরাও ধরো খাবো একটু এই মাংস দিয়ে আর এই ডাল দিয়ে খাবো, তাছাড়া ওইসব তো চাটনি একটু নিলে নেবো, তাছাড়া নেবো না। তো চলো দেখি খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন হব রেডি, এখন বাজে তোমার ওই 7:15 মতো বাজে। তো তো চলো দেখাই কোন ড্রেসটা আজকে পরবো, খুব প্রিয় আমার একটা ড্রেস। এই যে দেখো, এই যে এটা খুব সুন্দর, এরকম এটা পরিনি এই ড্রেসটা আমি কোনোদিন, মানে একদিন মনে হয় পরেছিলাম, হ্যাঁ তাও শীতকালে, ভীষণ সুন্দর কিন্তু কখনো পরিনি, পরবো পরবো করে আর পরা হয়নি, তো সেই জন্য আজকে পরবো ভাব। তো এই যে দেখো দাঁড়াও ড্রেসটা দেখাই, এই যে পিছনটা এরকম, সামনেটাও যেরকম স্লিভলেস, কিন্তু গলাটাও মানে এরকম টাইপের, কি টাইপের পিছনটা তাই দেখো, খুব সুন্দর দাঁড়াও। কেমন লাগছে অবশ্যই বলো, আর মেকআপ তো কিছু করবো না, কারণ মেকআপ করা আমার অতটা ভালো লাগে না, কারণ আমার স্কিন এমনিতেই ভালো না অতটা, তো সেই জন্য এই যে যে ক্রিমটা মাখি গরমের এটাই মাখবো, আর তোমার একটু চোখে একটু আইলাইনার মাস্কারা এগুলো একটু দেবো, আর চুলটা একটু স্ট্রেট করবো, বাস হয়ে যাবে। পাপা কখন আসবে তার ঠিক নেই, কেন কি ও লেট হবে আসতে, তো দেখা যায় কখন আসে, বললে একটু লেট হয়ে যাবে আজকে, অফিসে প্রচন্ড কাজের চাপ, খুব লেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার এমনি ওর আসতে লেট হয়, তো চলো একটু রেডি হয়ে নিই। মুখটা আগে ভালোভাবে পরিষ্কার করে এসেছি ফেস ওয়াশ দিয়ে,
গরম করে না বুঝো। এই যে দেখো একদিকটা হয়ে গেছে, আর একদিকটাও করে নেব, খুব সুন্দর হয়েছে বেশ। তা এই যে দেখো একদম রেডি হয়ে গেছি, দাঁড়াও। এই যে এর সাথে লেগিংস পরেছি, আর চুলটা ছেড়ে রেখেছি, কি বলতো প্রচন্ড গরম লাগছে প্রচন্ড, কারণ ওই চুল ছেড়ে গরমকাল যা প্রচন্ড গরম পড়ছে, চুল ছেড়ে রাখাও যায় না। দেখি না পারলে পরে বেঁধে রাখবো, বেঁধে নেবো, তাও তো হালকা বেঁধে নিয়েছি। চুলগুলো দেখো কেমন উস্কো খুস্কো হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই বলো, আমার তো ভীষণ ভালো লাগছে। এই যে দেখো আমার সোনা বাবাটা, আমার সোনা বাবাটাকে এই দেখো এই ড্রেসটা পরিয়েছি। এই যে নাও নিচে বসো, নিচে বসো, একটু বলছে আমার সাথে একটু কথা বলো। হ্যাঁ বলো, কি বলছো তো বলো। এই যে দেখো পুরো কেকটা, অর্ডার টর্ডার দেয়নি ওর পাপা, আজকে আসার সময় নিয়ে চলে এসেছে। আমি বলেছিলাম যে অর্ডার দিতে, কিন্তু দেয়নি, বললো থাক ও দোকানে পাওয়া যাবে, ওই নিয়ে এসেছে। আর ওই যে ও দেখো কেক কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, চাকুটা দাও চাকুটা দাও। জ্বালা ধারা আগে পাপা মোমবাতি গুলো। তো এই যে দেখো কেক প্লেটে সাজিয়ে নিয়ে, ওই দেখো কেক কাটার জন্য আগে মোমবাতিটা জ্বালাতে দে পাপাকে, মোমবাতিটা জ্বালা, ফ্যানটা অফ। মোমবাতি যা এনেছে, বলেছি একটা বড় মোমবাতি আনবা, দেখো দোকান থেকে যা দিয়েছে মোমবাতি আর নিয়ে নিও, সেই ছোট ছোট সেই কি দিয়েছে, ইয়ে করো না ফ্যান অফ করো, ফ্যান চললে জ্বলে। ও সে চাকু নিয়ে বসে আছে, আমার চাকু দাও চাকু দাও, আমি ইয়ে কাটবো ওই কাটবো ওই। কার বার্থডে আজকে শোনা? আমার বার্থডে। তোজোর বার্থডে, পাপার বার্থডে না? পাপার বার্থডে, মামার বার্থডে, সবার বার্থডে। আচ্ছা সবার বার্থডে, দাও পাপার সাথে ফু দাও, পাপার সাথে ফু দাও, দাও তুমি দাও, দাও এবার সরি দাও। কাবাদে হ্যাপি বার্থডে, ওই তোজোর শোনা তোজোর শোনা নাকি বার্থডে আজকে? এবার ফ্যান গেল, এবার ফ্যানটা চালিয়ে দাও। হ্যাঁ ঠিক বলেছি, গরম তুমি ধরো, তুমি কাটো, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বলো হ্যাপি বার্থডে, বলো পাপাকে হ্যাপি বার্থডে টু ইউ, বলো পাপা বলো, পাপা বলো, সেটা বলবা তো, হ্যাপি বার্থডে টু ইউ, নে খাই খাও, দাও পাপাকে খাই দাও, পাপাকে খাই দাও, দাও চারো। অবস্থা দেখো কি করলো, কেটে 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 কেটে, এই যে দেখো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, চাকু দিয়ে কেটে 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 কেটে, খেতে তো চায় না কিন্তু সেই কখন থেকে পাপা মামা আমি কেক খাবো, মামা আমি কেক খাবো করে করে মাথা খারাপ করে দিচ্ছে। খুশি খুশি, এবার তুমি খুশি শোনা, বললে না আজকে আমি খুব খুশি,
আর কাটে না বাবা, কেকটা নষ্ট হয়ে গেল। এবার নষ্ট করছে দেখেছো, পুরো অর্ধেক কেক পুরো নষ্ট করে দিচ্ছে। তো চলো দেখি এবার হচ্ছে তোমার খাবার টাবার গুলো সব রেডি করি, কেক কাটা তো হয়ে গিয়েছে, কেকের পর্ব শেষ। তো চলো এবার যাই। তো এই যে দেখো খাবারগুলো বেড়ে দিয়ে দিয়েছি, এবার ওর পাপা খেয়ে নেবে। আর ওই যে বাবুটা দেখো, ওই যে পাপার জিনিসগুলোরই ও তো খাবে না, ওই যে মিষ্টি দই দুটো এনেছে, একটা ও নিয়ে বসে পড়েছে। আজকে একটা টক দইও পুরো শেষ করেছে, আবার একটা মিষ্টি দই দুটো নিয়ে এসেছে। এই যে মাছের মাথা দেওয়া ডাল, পাঁচ রকম ভাজা, মাছের মাথা দেওয়া ডাল, রুই মাছ, মটন, চাটনি, পায়েস, আর ওই যে দই আর মিষ্টি। আমি নিয়ে আসছি, তুমি নাও। তুই দই খা না, বেরোবে তোর খাওয়া। দই খাও, যা পারো খাও। ওই একটু একটু করে পাঁচ রকম ভাজার থেকে একটু একটু করে নিয়ে খাও। জল দিইনি বলছে। তোমার আমি কত কাজ করে দিই, তোমার ঝাড়ু লাগিয়ে দিই, তোমার জলের বোতল ভরে দিই, তোমার মোচা লাগিয়ে দিই, তোমার আমি সব একটা চাপটা কি করে শুয়ে থাকি। বলছে না তুমি তো রান্না করো, কাজ করো। এত কাজ করি তো বাড়িতে। তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার ঘুমোবো, আর ভালো লাগছে না। আর কি বলতো, অত কিছু রান্না হলে একসাথে অত খাওয়াও যায় না, তো যতটা পারলাম খেলাম, ও সেই খায়নি, আমার বড় খায়নি অনেক কিছুই। তো চলো তাহলে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।